আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও একটা এক্সচেঞ্জার অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এক্সচেঞ্জারে কীভাবে কী করবেন এ টু জেড আমি ভিডিওতে দেখাই দিব, যেখান থেকে আপনারা ঠিক আছে আপনার $50 পরিমাণ একটা NFT ক্লেম করতে পারবেন। কীভাবে ক্লেম করবেন এ টু জেড আমি ভিডিওতে বলে দিব, তো অফারটা কেউ মিস করবেন না। আর একটা কথা, ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। ফুললি কন্টিনিউ করলে তাহলে আপনার অফারটাতে কীভাবে জয়েন করবেন তা আপনারা এ টু জেড ধারণা হইব, ঠিক আছে। তো আমি এখানে একটা পোস্ট করে দিব, পোস্টের ওখানে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা অপশন থাকবে, তো ওখান থেকে ক্লিক করে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন। আরেকটা কথা, এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক আপডেট দিয়ে থাকি, এমনকি অনেক পেমেন্ট প্রুফ আছে। তো এখানে আমরা অনেক ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি, তো কেউ মিস করবেন না। অবশ্যই আমাদের টেলিগ্রামটিতে জয়েন হয়ে দেন টেলিগ্রাম চ্যানেলটি প্রিন্ট করে রাখবেন, তাহলে কী হবে নিত্য নতুন যত আপডেট আছে সবগুলো আপনারা দেখতে পারবেন এবং অফারটিতে জয়েন হয়ে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এখানে আপনারা ওই যে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর দেন আপনাকে নিয়ে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর অ্যাপটা ওপেন ইনস্টল করবেন। এই দেখেন অ্যাপসটা কিন্তু তাদের রেটিংটা অনেকটা ভালো, তো এটা একটা ভালো চেঞ্জার, তো কেউ মিস করবেন না। তো অ্যাপটা ইনস্টল করার পর দেন ওপেন করার পর গেট স্টার্ট, এই যে দেখেন নিচে গেট স্টার্টে একটা ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর দেন আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে, তো আপনি কী করবেন এই যে টাস্ট ওয়ালেটটা, তো এই যে এখানে দেখেন টাস্ট ওয়ালেটটা আপনার সিলেক্ট করবেন, ঠিক আছে। টাস্ট ওয়ালেটে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে কানেক্ট লেখা আছে, এই যে দেখেন কানেক্ট, এই যে কানেক্টে একটা ক্লিক দিবেন। কানেক্টে একটা ক্লিক দেওয়ার পর দেন আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, তো এখানে কিন্তু আপনার ইথেরিয়াম নেটওয়ার্ক থাকবে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক দেওয়া BHC অ্যাড্রেসটা করবেন, ঠিক আছে। BHC দেওয়ার পর এই যে কানেক্টে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেন এমন একটা ইন্টারফেস আসবে আপনার মাঝে, তো এই যে এখানে দেখেন মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর দেন আপনি এই যে উপর দিকে দেখতে পারবেন, এই যে উপর দিকে যদি দেখায় এই যে উপর দিকে একটা জেমস আইকনের মতো আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন এখানে কী করবেন এই যে ইমেল আর পাসওয়ার্ড, তো এখানে আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পারবেন যে এই যে গুগল অপশন, গুগলে একটা ক্লিক দিবেন। গুগলে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে যতগুলো মেল আছে প্রত্যেকটা মেল দেখাবে, ওইখান থেকে আপনি একটা মেল সিলেক্ট করবেন। মেল সিলেক্ট করার পর দেন আপনার এই যে ক্যাপচারটা পূর্ণ করবেন, হাত দিয়ে ধরে টানে ক্যাপচারটা পূর্ণ করার পর দেন এই যে এইখানে দেখেন আপনার এমন একটা ইন্টারফেস আসে, তো আপনি হাত দিয়ে কী করবেন এদিকে টান দিবেন। এদিকে টান দেওয়ার পরই দেখতে পারবেন যে এমন একটি অপশন আছে এই যে শেয়ার রিওয়ার্ড, রিওয়ার্ডে ক্লিক করার পর দেন এখানে রিওয়ার্ডে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট করা শেষ। তো এখন আপনি কী করবেন চাইলে এই যে এখানে ওয়ালেট অপশনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করে এই ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই যে এখন আবারও আপনার কী করবেন এই যে উপর দিকে দেখতে পারবেন এই যে জেমস আইকনটা, জেমস আইকনের মতো USD পাশে এই যে এইখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে কী হবে, এইখানে এই যে দেখেন, এই যে এখানে দেখেন তারা কী বলছে, এই যে আপনার 3000 এই যে কয়েনটা হইলে, এই 3000 কয়েনটা হইলে এই যে NFTগুলো ক্লেম করতে পারবেন। তো এই NFTগুলো ক্লেম করতে পারবেন, তো NFT ক্লেম করার পর দেন কীভাবে সেল দিবেন এগুলো এ টু জেড কিন্তু আমি পরে একটা ভিডিওতে দেখাই দিব। তো এখানে ক্লিক করার পর এখন কথা হইতেছে আপনার এই যে জেমস কয়েনটা যায় এই কয়েনটা কীভাবে আর্ন করবেন। 3000 কয়েন হইলেই কিন্তু আপনি এই যে NFTটা ক্লেম করতে পারবেন। সো আপনারা আসবেন এই যে এখানে ফার্স্টে এই যে এখানে দেখেন অনেকগুলো ট্যাক্স আছে, ঠিক আছে। এই যে ডিপোজিট করলে এইগুলো স্কিপ করবেন, এগুলো প্রয়োজন নাই। তো এই যে দেখেন ফলো, এই যে ফেসবুকে ফলো করলে 50টা টোকেন পাবেন। দেন এই যে নিচের দিকে যদি দেখায় আমি কিছু ট্যাক্স কমপ্লিট করছি, এই যে টিকটকে একটা ফলো করলে 50টা টোকেন, এই যে এই টাস্ট পয়েন্ট রিভিউ একটা রিভিউ দেওয়ার পরে 50টা টোকেন, টেলিগ্রামে জয়েন হওয়ার পর 50টা টোকেন, ডেলি ট্যাক্স হিসাবে 100 টোকেন। ও আরেকটা কথা, এখানে আপনি ওয়ালেটটা যে ই করলেন তার বিনিময়ে আপনি 500 টোকেন আর এই যে এই টোকেনটা 600 টোকেন ইনস্ট্যান্টলি পাওয়া যাবেন। দেন এগুলো আরও ট্যাক্স কমপ্লিট করলে আপনি দেখা গেছে 1500-2000 টোকেন মতো হবে। এখন কথা হচ্ছে যে 3000 টোকেন ক্লেম করবেন কিভাবে। এখানে দেখেন রেফারেল একটা সিস্টেম আছে, তো এখানে রেফার লিঙ্কটা পাবেন, আপনার রেফার লিঙ্কটা পাবেন। এখানে রেফার করলে এই যে রেফার করলে কিন্তু আবার এখানে 300 টোকেন দিতে আছে, ঠিক আছে। এই যে দেখেন যদি একটু দেখাই, তো এখানে রেফারেন্টে আপনি যদি আপনার লিঙ্ক দ্বারা কেউ অ্যাকাউন্ট করেন 300 টোকেন পাবেন। আর এছাড়া তো টিক্সের বিষয়টা তো আছে, টিক্সের বিষয়টা আমি লাস্টে বলে দিব। তো এখন কথা হইতেছে যে 3000 টোকেন হইলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি এই যে NFTটা ক্লেম করতে পারবেন। ক্লেম করার পরে দেন কীভাবে সেল টেল দিবেন এগুলো এ টু জেড আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বলে দিব, ঠিক আছে। তো কেউ অফারটা মিস করবেন না, এ টু জেড আপনার
আর এখান থেকে এ টু জেড আপনার বুঝাই দিছি আমি আশা করি। তো সবাই প্রত্যেকে 3000 টোকেন ক্লাইম করবেন। আর রেফারের বিষয়টা হইতাছে, তো এখানে দেখা গেছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, ইনভাইট করলে 300 রেফার টোকেন পাবেন। আর একটা কথা হইতাছে, এক ফোনে 2-3টা অ্যাকাউন্ট করলে আপনার রেফার রিওয়ার্ডটা ক্লাউন্ট হয় কি না সেটা আমি অবশ্যই আমার চ্যানেলে জানাই দিব, মাস্ট বি আমার চ্যানেলটা ফলো করবেন। আর একটা কথা, এখানে আপনারা প্রত্যেকে কী করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন ভাই। লাইক দিয়ে দিলে কি লাগে নিজের কাছে অনেক নিজের ভালো লাগে, ঠিক আছে? তো আপনাদের উৎসাহী মনে হয় এমনকি ভালো ভালো অফার আপনাদের মাঝে আনবো। তো আরেকটা কথা, এইখানে কিন্তু আপনার 3000 অফারটা কিন্তু একদমই ভাইরাল হয় নাই, ঠিক আছে? অফারটা কিন্তু কোনো প্রকারই ভাইরাল হয় নাই। দেখা গেছে ভাইরাল হওয়ার পরে অনেক প্রবলেম টবলেম করে প্রত্যেকেই 3000 করে টোকেন ক্লাইম করবেন। ক্লাইম করার পরে সেল আপডেট এগুলো এ টু জেড কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল বলে দিব। তো প্রত্যেকেই 3000 করে টোকেন ক্লাইম করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।